গুড মর্নিং ডা স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়েব সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডারফোন স্যার তোমরা এখন পাচ্ছ জিকে ডোস টু পয়েন্ট ও ক্লাস নাম্বার সেভেন সপ্তম ক্লাসে সকলকে স্বাগত জানাই এবং এই ক্লাস তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষায় কাজে আসবে আমার ক্লাস রুটিন যদি দেখো সকাল সাড়ে আটটা থেকে তোমরা দ্য ওয়েব সলিউশন আমার ক্লাস পাচ্ছ এবং অন্যান্য ক্লাস কখন কি হয় এখানে রয়েছে একটু দেখে নাও এক ঝলকে প্রত্যেকে এবং আমাদের সমস্ত ক্লাসের লিঙ্ক টেলিগ্রামে পেয়ে যাচ্ছ দা ওয়ে আপ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে এবং পেট কোর্স আমরা করাচ্ছি আমাদের নিজস্ব অ্যাপে ওকে তো যারা কানেক্ট হয়েছো প্রত্যেকের দেখে রাখো এবং আমাদের ক্লাসগুলো করতে থাকো তো আজকে একটু ইতিহাসের বেশ কিছু সাল নিয়ে আমরা আলোচনা করব প্রত্যেকের যারা কানেক্ট আছো খুব ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস বলো সালা বন্দোবস্ত আইন কবে চালু হয় পাঁচশালা বন্দোবস্ত আইন কবে চালু হয় এটি কার সময় চালু হয় সতেরোশো বাহাত্তর সালে পাঁচ সালে বন্দোবস্ত চালু হয় এবং তৎকালীন বাংলার গভর্নর ছিল ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস ছিল বাংলার গভর্নর এরপর আসবে ওয়ারেন হেস্টিং এর সময় তিনি পাঁচ বছরের জন্য কিছু জমি জায়গা কারো কারো দায়িত্ব দিতেন এবং সেখান থেকে রাজস্ব নিতেন বা ট্যাক্স নিতেন তো তারপর দেখা গেল যে পাঁচ বছরের জন্য নিলে অনেক শোষণ করছে তারা জমিদাররা তো তারপর তিনি করলেন একশালা বন্দোবস্ত এক বছর এক বছর করে পরে বন্দোবস্ত একশালা বন্দোবস্ত চালু করলেন তো বলতে পারবে যে একশালা বন্দোবস্ত চালু হয় কত সালে প্রথম পাঁচ বছর হলো তারপর এক বছর হলো এটা হয়েছিল সতেরোশো সাতাত্তর সালে একশালা বন্দোবস্ত চালু করেন সতেরোশো সাতাত্তর সালে সেটা ওকে ওয়ারেন হেস্টিং পাঁচশালা বন্দোবস্ত চালু করেন এক একশালা বন্দোবস্ত চালু করেন মনে থাকবে দুটো প্রশ্ন এখানে রাখো এবং সালগুলো মনে রাখো এবং দুটো এখানে দুই দুই চারটি প্রশ্ন হয়ে গেল একটা সাল এবং কার সময় এটি চালু হয় ওয়ারেন হেস্টিং সময় ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন সালা বন্দোবস্ত কবে চালু হয় এবং কে চালু করে বলো দশলা বন্দোবস্ত কবে চালু হয় কে চালু করেছিলেন চালু করেছিল লর্ড লর্ড কর্ণালিস লর্ড কর্ণালিস তিনি দশলা বন্দোবস্ত প্রচলন করেছিলেন এক বছর এক বছর করে দেখা যাচ্ছে যে এক বছরকে যার দায়িত্ব দেওয়া হচ্ছে সে মানে একেবারে লুটে ফুটে খাচ্ছে যতটা সম্ভব অতিরিক্ত ট্যাক্স আদায় করছে তিনি করলেন না দশ বছর একটু রিল্যাক্স দিল যাতে যারা আন্ডারে দেওয়া হচ্ছে জমিদারদের আন্ডারে তারা কম পরিমাণে ট্যাক্স নেয় মানে যতটুকু দরকার তো তিনি চালু করলেন 10 সালা বন্দোবস্ত সতেরোশো নব্বই সাল নাগাদ বাংলাতে তো এগুলো বেশিরভাগ সেই সময় বাংলাতেই চালু হচ্ছে ঠিক আছে এই দশ সালা বন্দোবস্তর পরে দেখা যাচ্ছে তিনি চালু করছেন এক চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্ণালিস এর সময় এটা চালু হয় এবং আরেকটা পয়েন্ট এখানে খুব উল্লেখযোগ্য একটা হচ্ছে পারমানেন্ট সেটেলমেন্ট চিরস্থায়ী বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন বলতে পারবে এই চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস কত সালে তিনি দেখছেন না এই দশ বছর এক বছর পাঁচ বছর ঝামেলা আছে একেবারে পার্মানেন্ট সেটেলমেন্ট করে দাও যে ওই জমিদার আন্ডারে এইগুলো তার জন্য চিরদিনের জন্য পারমানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত তিনি চালু করেছিলেন সতেরোশো সালে সতেরোশো সালে এটাও কিন্তু লট কর্ণওয়ালিস তাহলে দশ সালা চিরস্থায়ী লট কর্ণওয়ালিস আচ্ছা একটা রয়েছে সূর্যাস্ত আইন দেখো এই জায়গাগুলো একটু মনে থাক রাখতে হবে সূর্যাস্ত আইন কে চালু করেন কবে চালু করেন এবং এটা কি সূর্য ডোবার আগে নির্ধারিত তারিখে ধরো আজকের তারিখ যাই হোক আগামী মাসের এক তারিখের মধ্যে তোমার সমস্ত ট্যাক্স জমা দিতে হবে তো সেরকম একটা ডেট নির্ধারিত থাকতো এবং সূর্য অস্ত যাওয়ার আগে সেই পরিমাণ তোমার ট্যাক্স জমা দিয়ে যেতে হবে যেটি চালু করেছিল লর্ড কর্নওয়ালিস যেটা সূর্যাস্ত আইন সতেরোশো তিরানব্বই তিনি চালু করেন তো এই যে ইনফরমেশনগুলো এখানে দেওয়া হলো এইগুলো সব লট কর্ণওয়ালীর সম্পর্কিত ইনফরমেশন মনে থাকবে আজকের ইতিহাস থেকে আমি একটু বেশি আলোচনা করব যারা কানেক্ট খুব মনোযোগ দিয়ে ক্লাস করতে থাকে রেগুলেটিং অ্যাক্ট পাশ হয় কোন বড় লাঠের আমলে খুব দারুণ একটা প্রশ্ন পরীক্ষায় বহুবার এসছে কত সাল সেটাও তোমাকে বলতে হবে রেগুলেটিং অ্যাক্ট এটি পাশ হয়েছিল বা এই রেগুলেটিং অ্যাক্ট আসছে কোন বড়লাটের সময়ে উত্তর হবে ওয়ারেন হেস্টিং সাল কত সাল হচ্ছে কত বলো সতেরোশো তিয়াত্তর সালে রেগুলেটিং অ্যাক্ট পাশ হয় সতেরোশো তিয়াত্তর সালে রেগুলেটিং অ্যাক্ট পাশ হয় এই রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কি কি ঘটনা ঘটে দেখো এই অ্যাক্ট অনুসারে এক অনুসারে ভারতবর্ষে তথা বাংলায় প্রথম সুপ্রিম কোর্ট চালু হয় প্রথম বাংলায় বা কলকাতায় আমরা বলতে পারি সুপ্রিম কোর্ট বা কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় কলকাতা সুপ্রিম কোর্ট কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠা হয় কত সালে সালে এটা হয় হয় ওকে আচ্ছা এই অনুসারে পাশাপাশি তিনি বাংলার গভর্নর ছিলেন বাংলার গভর্নর জেনারেল হচ্ছে কি হচ্ছেন বাংলার গভর্নর থেকে বাংলার গভর্নর এই যে পদের নাম ছিল তৎকালীন এই পদটা হচ্ছে বাংলার গভর্নর জেনারেল এই জেনারেল কথাটা যুক্ত হয় ঠিক আছে মনে থাকবে এই কথাটা যুক্ত হয় প্রথম সনদাইন চালু হয় কত সালে বলো বা এটাকে বলা হচ্ছে ফার্স্ট চার্টার অ্যাক্ট

কন্যা সন্তান বিসর্জন আইন বন্ধ করে নিম্নের কে সাগরে কন্যা সন্তান বিসর্জন আইন মানে সেই সময়ে মানে একটা দেশাচার বা বেশ কিছু কুসংস্কার প্রথা ছিল আমরা জানি তো এই একটা প্রথা সাগরে কন্যা সন্তান বিসর্জন দিতেও একটা আইন করে বন্ধ করেছিলেন লর্ড ওইলেসলি মনে রাখবে এটা নোট করে নিও এবং তোমরা যদি বলো স্যার কত সালে সালটা হচ্ছে আঠারোশো সালে সালটা কত আঠারোশো সাল নোট করে নেন আচ্ছা পরবর্তী প্রশ্ন রাতওয়ারি বন্দোবস্ত চালু হয় নিম্নের কোন গভর্নর জেনারেলের আমলে রাতওয়ারি বন্দোবস্ত বলতে পারবে লর্ড ওয়েলেসলি লর্ড মেন্টো লর্ড হেস্টিংস লর্ড উইলিয়াম বেন্টিং রাতওয়ারি বন্দোবস্ত এটি চালু হয় লর্ড হেস্টিংস বা লর্ড ময়রার সময় সালটা হচ্ছে আঠারোশো কুড়ি সালে ভাই বন্দোবস্ত এটি চালু হয় নিম্নের কার ভাইয়াচারী বন্দোবস্ত প্রধানত এটি ছিল পাঞ্জাবে পাঞ্জাবে চালু হয়েছিল যেমন ওয়েস্ট বাংলায় একশালা দশলা সালা চিরস্থায়ী তেমন পাঞ্জাবে ছিল ভাইয়াচারী বন্দোবস্ত আগেরটা কি ছিল রাতুয়ারি বন্দোবস্ত তো এটি ছিল লর্ড আর্ম হাস্টের সময়কালে আঠারোশো চব্বিশে চালু হয় সতীদাহ প্রথা নিবারণ আইন পাস হয় কত সালে তো বেশ কিছু সাল রিলেটেড কোশ্চেন কিন্তু আছে নোট করতে হবে পরীক্ষায় কিন্তু পরীক্ষায় কমন পাবে ঠিক আছে একদম হুবহু কমন পাবে এই আজকের ক্লাসে সতীদাহ প্রথা নিবারণ আইন এটা কবে পাস হয়েছিল সতী প্রথা একদম আইন করে আঠারোশো উনত্রিশ সালে সতীরাহ প্রথা নিবারণ আইন হয় ঠিক আছে পাশাপাশি এটা মনে রাখবে যে তৎকালীন বাংলার গভর্নর কে ছিল লর্ড উইলিয়াম উইলিয়াম বেন্টিং এবং রাজা রামমোহন রায়ের উদ্যোগে রাজা রামমোহন রায়ের উদ্যোগে ইনফরমেশন গুলো নোট করতে হবে সাল নোট করতে হবে আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন পোস্ট অফিস অ্যাক্ট চালু হয় কত সালে পোস্ট অফিস অ্যাক্ট মানে পোস্ট অফিস সূচনা আসছে ভারতবর্ষে দেখো সেই শেষ শেষ সময় ডাক ব্যবস্থা প্রচলন ছিল সেটা তোমার পনেরোশো পঁয়তাল্লিশের এর সময় তো পরবর্তীকালে পোস্ট অফিস অ্যাক্ট এটা আসছে আঠারোশো চুয়ান্ন সাল নাগাদ তৎকালীন কে ছিল গভর্নর জেনারেল ভারতের লর্ড ডাল হোসি লর্ড ডাল হোসির সময় বিধবা বিবাহ আইন চালু হয় কত সালে কত সালে বলো বেশ কিছু সাল রিলেটেড প্রশ্ন যেগুলো তোমাদের ভুল হয় তবুও এই যে চোখে দেখছো শুনছো লিখছ তোমাদের মনে থেকে যাবে এগুলো মনে রাখতেই হবে এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে বিধবা বিবাহ আইন যেটি চালু হয় বা পাশ হয় কবে বিধবারা হিন্দু ধর্মে বেশ কিছু কুসংস্কার ছিল তৎকালীন অ্যাকচুয়ালি এইগুলো তাদের শাস্ত্রে ছিল না কিন্তু মানুষে মানুষে নিজেরাই আইন তৈরি করে মানে প্রথা চালু করে ফেলেছিল যেটাকে দেশাচার বলে তো এই বিধবা বিবাহ দেওয়া যাবে সেই জন্য আইন পাশ করা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার উদ্যোগে আমরা দেখব তৎকালীন ভারতবর্ষ আঠারোশো ছাপ্পান্ন সালে লর্ড ক্যানিংয়ের সময় তখন ভারতের গভর্নর জেনারেল হচ্ছে লর্ড ক্যানিং লর্ড ক্যানিংয়ের সময় এই আইনটি পাশ হয় ঠিক আছে আইন পাশ হয় এবং আরেকটা ইনফরমেশন তোমরা মনে রাখবে যে যে প্রসেসিংটা তো একদিনে হয়নি যে আজকে বললো কাল আইন তৈরি হয়ে গেল ব্যাপারটা কিন্তু তা নয় আমরা যদি ভারতবর্ষের গভর্নর জেনারেলদের কথা দেখি লর্ড ডাল সময় সময়ে টোটাল প্রসেসিং বা কার্যক্রমগুলো কিন্তু হয় কিন্তু যখন আইন পাশ হয় তখন কিন্তু ছিল লর্ড ক্যানিং তখন কে ছিল তখন ছিল লর্ড ক্যানিং আঠারোশো সালে তো এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগ অবদান কিন্তু অনস্বীকার্য বিদ্যাসাগরের উদ্যোগে এটা কিন্তু বলতে হবে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট চালু হয় কত সাল ইন্ডিয়ান কাউন্সিল যেটি চালু হয় কন্যা শিশু হত্যা নিবারণ আইন একটা সাগরে কন্যা বিসর্জন আইন তোমরা দেখেছ আর এটা হচ্ছে কন্যা শিশু হত্যা নিবারণ আইন শিশু হত্যা করতো সেই সময় সেই নিবারণ আইন চালু হয় নিম্নের কার সময় দেখো সমাজে অনেক রকম ব্যাপার ছিল সমাজে কন্যাদের বা নারীদের আমরা যদি দেখি সেই সময় কি ছিল সতীদাহ প্রথা যেটা আইন করে রদ হয় আঠারোশো উনত্রিশ বিধবা বিবাহ করা যাবে না সেই সময় বিভিন্ন বিশেষ করে হিন্দু ধর্মে যদি দেখি ওখানে মানে দেশাচার যেটা বলে শাস্ত্রে নেই কিন্তু চলছে আশি বছরের ব্রাহ্মণের সঙ্গে দশ বছরের মেয়ের বিবাহ তাদেরকে আবার সতীদাহ প্রথায় মারা হচ্ছে বা তারা পরবর্তীতে তার হাজবেন্ড মারা যাচ্ছে বিবাহ করতে পারছে না বিধবা বিবাহ আইন তো এই সমস্ত দেশা জন্য দেখা যাচ্ছে অনেকে কি শিশুকন্যা হত্যা করত ঠিক আছে তো সেই ব্যাপারগুলো সমাজে চলছিল তো এই কন্যা হত্যা আইন এটা নিবারণ করেছিলেন লর্ড মেয়র সময় আইন করে বন্ধ করেন আঠারোশো সত্তর সাল নাগাদ নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ হয় কত সালে এখানে অনেক অনেক কথা আছে সব বলতে গেলে দুই তিন ঘন্টার কেস আমরা উল্লেখযোগ্য পয়েন্টগুলো একটু হাইলাইট করে যাচ্ছি নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ হয় কত সাল আঠারোশো চৌষট্টি আঠারোশো অর্থাৎ নাটক মঞ্চস্থ করার আগে ইংরেজদের কাছ থেকে পারমিশন নিতে হবে ঠিক আছে অর্থাৎ নাটকের উপর একটা নিয়ন্ত্রণ আইন নিয়ে আসলো এটা কার সময় চালু হয় আঠারোশো সালে লর্ড নর্থ ব্রুকের সময় লর্ড নর্থ ব্রুক তিনি আইন করছেন নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন এটি চালু হয় কত সালে যেটাকে বলা হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট অর্থাৎ দেশীয় ভাষায় আন্তঃ ভাষায় সংবাদপত্র পাবলিশ করা যাবে না সেটা ইংরেজিতে করতে হবে এই আইন কঠিন কঠিন আইন সেই সময় ভারতবর্ষে এখন তো সোশ্যাল মিডিয়া ব্যাপার রয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইন্টারনেট ব্যবহার আর রয়েছে তৎকালীন যে প্রচার মাধ্যম ছিল বিভিন্ন মেলা এইগুলোই ঠিক আছে বা নাটক এই সমস্ত দ্বারা লোককে ইংরেজ বিরোধী বা ভারতেরদের যে শোষণ করছে সেই পটভূমিকাগুলো তুলে ধরা হতো সেগুলো যদি বন্ধ করে দেয় তো ব্যাপারটা বুঝতে পারছো কি হয়েছিল তো সেই আইন চালু হয় আঠারোশো সালে এটাকে বলা হচ্ছে একটা কণ্ঠরোধী আইন কণ্ঠরোধ করার মতো অবস্থা কণ্ঠরোধী আইন ঠিক আছে এটি চালু করেন কে এটি চালু করেন লর্ড লিটন লর্ড লিটন এটা চালু করে ঠিক আছে এই ভার্নাকুলাস প্রেস অ্যাক্ট এটি এটি তুলে দেওয়া হয় পরবর্তীতে এই আইন রথ করেন কে এটা থেকে প্রশ্ন আসে রথ করেন কে লর্ড রিপন লর্ড রিপন হচ্ছে লর্ড লিটনের পরবর্তী ভাইস রয় লর্ড রিপন এই ভান্ডাকুলার প্রেস অ্যাক্ট এটাকে বন্ধ করেছিলেন বা আইন প্রত্যাহার করেন কত সালে আঠারোশো সালে প্রত্যাহার করে নেন মনে থাকবে প্রথম ফ্যাক্টরি আইন পাশ হয় কত সাল প্রথম ফ্যাক্টরি আইন পাশ হয় নিম্নের কার আমলে ফ্যাক্টরি আইন এটা পাশ হয় লর্ড রিপনের সময় সালটা যদি বলো কত আঠারোশো সালে প্রথম ফ্যাক্টরি আইন পাশ হয় ইলবার্ট বিল পাস হয় কত সালে দেখো প্রত্যেকটা প্রশ্ন দেখতে পাচ্ছ পরীক্ষা আসে এসে হচ্ছে ইলবার্ট বিল ইলবার্ট বিল বিতর্ক এটা কি বিষয়ক ছিল ইলবার্ট বিল ছিল এমন একটা বিল যেখানে ভারতীয় বিচারকরা ইংরেজ অপরাধী অপরাধ করলে তাদেরকে বিচার করতে পারবে তার আগে পর্যন্ত ছিল না যে ইংরেজকে অপরাধ করলে ইংরেজ বিচারকরা বিচার করত আর এখানে ভারতীয় বিচারকদের সেই স্বাধীনতা দেওয়া হয়েছিল কিন্তু এটা নিয়ে আবার বিতর্ক বিতর্ক হয় যেটা যেটা ইতিহাসে বিল নামে পরিচিত তিরাশি সালে হয়েছিল যেটা হচ্ছে তৎকালীন কে ছিল লর্ড রেপন লর্ড রিপন ছিল তৎকালীন আহ তোমার ভাইস ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাশ হয় কত সালে বিশ্ববিদ্যালয় আইন ইউনিভার্সিটি অ্যাক্ট এটি পাশ হয় কত সালে বলতে পারবে এটি পাশ হয় উনিশশো চার সালে তখন ছিল কে লর্ড কার্জন লর্ড কার্জনের সময় পরবর্তী প্রশ্ন মর্লামেন্টো সংস্কার আইন মিন্টো রিফর্ম কত সালে হয় মর্লামেন্টো সংস্কার আইন কবে হয় উনিশশো চার সংস্কার আইন এটি পাশ হয় উনিশশো সালে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন ভারতীয় চলচ্চিত্র আইন পাশ হয় নিম্নের কার আমলে চলচ্চিত্র আইন পাশ হয় নিম্নের কার আমলে ভারতের প্রথম চলচ্চিত্র কবে উনিশশো তেরো সালে রাজা হরিশচন্দ্র তারপর হচ্ছে সবাক আলো মারা উনিশশো একত্রিশ উনিশশো সাল থেকে তাহলে কি হচ্ছে চলচ্চিত্র শুরু হচ্ছে মানে তার পরবর্তীতে আইন আসবে লর্ড চেমসফোর্ড সময় উনিশশো সালে সিক্স মার্চ চলচ্চিত্র আইন পাশ হয় মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন এর আগে কি ছিল মর্লে মিন্টু আর এটা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন পাশ হয় কত সাল আর টা আসা কুখ্যাত রাওলা আইন কবে যেটাকে কালা আইন বলা হয় কালা আইন কি ছিল কালা আইন ছিল হচ্ছে কুখ্যাত ইংরেজরা বিনা দ্বিধায় বিচার গ্রেফতার করতে পারবে এটি পাস হয় উনিশশো সালে যার পরিপ্রেক্ষিতে আমরা জানি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয় আচ্ছা তার আগে ছিল এই যে মন্ত্রেগু ট্রান্সফোর্ট সংস্কার আইন উনিশশো সালে আচ্ছা বর্তমানে আমাদের এই সমস্ত ব্যাচ কিন্তু চলছে ফাউন্ডেশন ব্যাচ এইগুলো প্রায় শেষের দিকে এবং রিসেন্ট যে ব্যাচগুলো চলছে আমাদের রেলওয়ে ব্যাচ 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 ফাউন্ডেশন এবং প্র্যাকটিস যেটা জুন থেকে শুরু হচ্ছে তোমরা সিক্স নাইন নাইন এই প্রাইস থাকছে সাতশো টাকায় তোমরা একটা ভালো প্র্যাকটিস ব্যাচ পাবে ইউটিউব প্র্যাকটিস তো হচ্ছে আরো আরো বেশি ভালো প্র্যাকটিস চ্যাপ্টার ভিত্তিক প্র্যাকটিসের জন্য এই ব্যাচটা লঞ্চ করা হয়েছে আচ্ছা রাওলাট আইন নিয়ে আমরা কথা বলেছি ব্ল্যাক বিল বা কালা আইন বলা হয় ব্ল্যাক বিল এটা উনিশশো সালে চলো আইন সম্পর্কে অনেক প্রশ্ন করেছি এবার একটু ডিফারেন্ট প্রশ্ন নিম্নের কোনটিতে নিম্নের কোনটিতে নাইট্রোজেন উপস্থিত প্রোটিনে কার্বোহাইড্রেট ফ্যাট এখানে কার্বন হাইড্রোজেন অক্সিজেন রয়েছে কার্বোহাইড্রেটের সংকেত হচ্ছে এক্স এইচ টু ওয়াই লিপিড সিএইচ থ্রি এইচ এটা হচ্ছে জেনারেল সংকেত আর সি সিএইচ এইচ এটা হচ্ছে প্রোটিনের জেনারেল সংকেত সমস্ত পরমাণুতে প্রাপ্ত ঋণাত্মক তরিদগ্রস্ত স্থায়ী কণাটি হলো কি ইলেকট্রন হ্যালো ভারতকে নৃতত্ত্বের জাদুঘর কে বলেছেন হ্যালো আচ্ছা এটা সহজ প্রশ্ন আছে ভারতকে নেতত্ত্বিক জাদুঘর বলেছিলেন ঐতিহাসিক তিনি যে উক্তিগুলো করেছিলেন অ্যান্ড এথরোলজিক্যাল মিউজিয়াম ঠিক আছে ইউনিটি ইন দ্য মিডেস্ট অফ ডাইভার্সিটি ইন্ডিয়া অল ডাউ অল ডাউট প্রসেস এ ডিপ তোমার আন্ডারলাইং ফান্ডামেন্টাল ইউনিটি তো এই সমস্ত উক্তি তিনি করেছেন ভারত সম্পর্কে আচ্ছা এটা তোমাদের আগে দিনে হোমওয়ার্ক ছিল ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষ তরণের মান কি হবে কমে যাবে রেকটিফায়ারের কাজ কি এটা তোমরা হোমওয়ার্ক করো তো এখানে আমি ক্লাস এন্ড করছি প্রত্যেকে যারা কানেক্ট আছো জানিয়ে দেবে যে ছাব্বিশটা প্রশ্নের সঙ্গে তোমার কটা হয়েছে কটা ঠিক কটা ভুল গেছে ঠিক আছে এবং আমাদের দ্য ওয়ে অফ সলিউশন টিডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপ সরি ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস হচ্ছে এবং আমাদের অ্যাপে পেড ক্লাস চলছে যার যেটা প্রয়োজন নিতে পারো ওকে তাহলে আজকে ক্লাস এখানে এন্ড করব। সকলে পড়াশুনো কর মনোযোগ দিয়ে এবং এই বছর চাকরি পেতে হবে একটা টার্গেট নিয়ে রাখো এবং পড়াশুনোটা আরও আরও বেশি করে সিরিয়াসলি করতে থাকো ঠিক আছে চেষ্টা করছো নিশ্চয়ই বিফলে যাবে না চেষ্টা করতে হবে তারপরে সফলতা আসবে ওকে তাহলে পড়াশোনা করো ভালো থাকো সুস্থ থাকো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো বেশ কিছু আইন থেকে আজকে কথা হয়েছে আরও আরও আইন আইন ছিল খুব ইম্পর্টেন্টগুলো আলোচনা করেছি আরও অন্যান্য প্রশ্ন অন্যান্য ক্লাসে আমরা আলোচনা করবো ওকে টাটা